ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন। 5ই সেপ্টেম্বর তথা মঙ্গলবার সকাল 7টা থেকে শুরু হয়েছে সিপাহীজলা ত্রিপুরা জেলার সোনামুড়া মহকুমা, 23 ধনপুর এবং 20 বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটগ্রহণকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটকেন্দ্রের ভেতরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানদের মোতায়েন করে রাখা হয়েছে। উল্লেখ্য, 20 বক্সনগর এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে বক্সনগর বিধানসভা কেন্দ্রের 51টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 2টি ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল, 15টি ভালনারেবল এবং বাকিগুলি সাধারণ ভোটগ্রহণ কেন্দ্র। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের 59টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ভালনারেবল 19টি আর বাকি 40টি সাধারণ। দুটি বিধানসভা কেন্দ্রে 2টি করে মডেল পোলিং স্টেশন, 2টি করে মহিলা পোলিং স্টেশন এবং 1টি করে PWD পোলিং স্টেশন রয়েছে বলে জানা যায়। দুটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 93,495 জন। এর মধ্যে ধনপুর বিধানসভা কেন্দ্রে 50,336 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 26,064 এবং মহিলা ভোটারের সংখ্যা 24,282 জন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের 43,149 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 22,209 এবং মহিলা ভোটারের সংখ্যা 20,240 জন। আজকে এখানে এসে ভোট দিতে এসে এবং উৎসবে মেজে যে আজকে তো 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তো সেই জায়গাতে আজকে এসছেন আপনি সকাল কটার সময় এসছেন? আপনি সকাল কটার সময় এসছেন বুদ্ধিতে? আপনার নাম? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।